বিশ্ব সেরা হলেও আর দশটা সাধারণ মানুষের মতো লিওনেল মেসিও রক্ত মাংসের, তারও আবেগ অনুভূতি কাজ করে সবার মতোই। গদবাঁধা জীবনের বাইরে গিয়ে তারও হয়তো ইচ্ছে করে মুক্ত বিহঙ্গ হয়ে ঘুরে বেড়াতে, সেজন্যই কিনা ফ্লোরিডা পা রেখে একেবারেই সাধারণের মতো কেনাকাটায় বেরিয়েছিলেন লিও মেসি। শুধু শপিং নয়, ফোর্ট লাউডারডেলে তাকে ঘুরতে দেখা গেছে একেবারেই সাদামাটা ভাবে। বিশ্বসেরাকে কাছে পেয়ে ভক্তরা করেছেন আবদার, যার সবই মিটিয়েছেন মেসি। তার এই অবাধ বিচরণ নিয়েই তৈরি হয়েছে সমস্যা, ঠিক যেমন আকাশের চাঁদ মর্তে নেমে এলে তা পাবার আকাঙ্ক্ষা জাগে সর্বহৃদয়ে। ফোর্বস প্রকাশিত সবশেষ তথ্য মোতাবেক এই মুহূর্তে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী অ্যাথলিট লিওনেল মেসি, তার অর্জিত সম্পদ পাহাড় সম। এটাই হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে বড় বিপদ। বিভিন্ন জায়গা থেকে দাবি করা হচ্ছে এই সম্পদের লোভে সন্ত্রাসীরা অপহরণ করতে পারেন আর্জেন্টাইন মহাতারকাকে। লিওনেল মেসির নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা অবশ্য অমূলক কিছু নয়। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে যে হারে সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি পেয়েছে তা সত্যিই উদ্বেগের। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য মতে 2023-এর 11 জুলাই পর্যন্ত শুধুমাত্র ফ্লোরিডাতেই বড় ধরনের গোলাগুলির ঘটনা ঘটেছে 18টি। এ ধরনের অপরাধমূলক কার্যক্রম যা পুরো আমেরিকার মধ্যে 12%। ফ্লোরিডাতে কেউ চাইলে গোপনে অস্ত্র বহন করতে পারেন, যার ফলে মারাত্মক সংখ্যার মুখে লিওনেল মেসির অবাধ চলাফেরার বিষয়টি। এমন পরিস্থিতিতে পরিবার সহ লিওর চলাফেরায় আরও সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী ছাড়া বাইরে বের না হওয়ার কথাও বলেছেন অনেকেই। মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে কথা পাকাপোক্ত হবার পর পরিবার সহ এখন ফ্লোরিডায় অবস্থান করছেন সর্বকালের সেরা ফুটবলার। 16 জুলাই ক্লাবটির সঙ্গে তার আনুষ্ঠানিক চুক্তি হবার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে 22 জুলাই লিগ কাপে মায়ামির হয়ে মাঠে নামবেন বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। এস এম ইকবাল, সময় সংবাদ।